এবং উনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তার জন্য আজকে সমগ্র ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সমগ্র ভারতবর্ষব্যাপী যুব মোর্চার উদ্যোগে মশাল মিছিল এবং ধিক্কার মিছিল করা হচ্ছে এই কারণে এই কংগ্রেসীদেরকে আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির সরকার প্রতিজ্ঞা করেছিল যে কংগ্রেস মুক্ত ভারত সেই কংগ্রেস মুক্ত ভারত করার লক্ষ্যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী যে কাজ করে চলছে সমগ্র ভারতবর্ষ থেকে সেই কংগ্রেসীদের নাম ও নিশান মুছে দেওয়ার জন্য যে পরিকল্পনা যে কাজ করছিলেন মানুষের জন্য যে কাজ করছিলেন আজকে গতকালকে এই নেককার্যজন ঘটনা প্রমাণ করেছে যে কংগ্রেসীরা বিগত দিনে এই ভারতবর্ষের বুকে যখন শাসন করেছিল স্বাধীনতার পর থেকে কিভাবে বারংবার সেই কংগ্রেসীরা ইন্দিরা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে এই কংগ্রেসীরা ভারতবর্ষের গণতন্ত্রকে তারা কিভাবে হত্যা করেছিল গতকালকে তা আবার পাঞ্জাবের এই কংগ্রেসি সরকার প্রমাণ করেছে ভারতবর্ষের বুকে লোকতন্ত্র গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয় গতকালকে তারা এই কংগ্রেসীরা নেককার্যজনক ঘটনা করে প্রমাণ করেছে যে ভারতবর্ষের বুকে স্বাধীনতার পর যে গণতন্ত্র বারবার লুণ্ঠিত হয়েছে ভারতবর্ষের বুকে তাই ভারতীয় জনতা পার্টি তার তীব্র ধিক্কার জানানোর জন্য আমরা সমবেত হয়েছি বন্ধুগণ আজকে দেশের লোকতন্ত্র আজকে দেশের সর্বাধিনায়ক শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্ব যখন মোদীজির নাম শুনে মাথার চুল দাঁড় হয়ে যায় সেই লোকতন্ত্র সবার প্রিয় যশস্বী প্রধানমন্ত্রীর কনভয়কে আটকে দিয়েছে উনাকে হত্যার ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র শুধু পাঞ্জাব কংগ্রেস নয় আমি বলবো সেই পাকিস্তান এবং বিদেশি উগ্রপন্থীদের তারা মানত করেছে কারণ মোদি যদি না থাকে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে তাদের কোনো দ্বিধাবোধ করবে না মোদি আছে বলে ভারতবর্ষের দিকে তাকাতে পারে না সেই বৈদেশিক শক্তিরা মোদি আছে বলে আজকে ভারতবর্ষের গরিব থেকে গরিব মানুষ সমগ্র সুবিধা পাচ্ছে বেনিফিশিয়ারি সুবিধা পাচ্ছে মোদি আছে বলে সমস্ত অংশের শিল্প বাণিজ্য কারখানা সমস্ত কিছু সম্ভব হচ্ছে ভারতবর্ষে আজকে বিশ্বের বাজারে ভারতবর্ষের মান অনেক উঁচায় চলে গেছে আমরা দেখেছি পাকিস্তানের যে সৈন্যরা আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদের ভারতবর্ষের সৈনিকের মুন্ড কেটে নিয়ে যায় সেই কংগ্রেসীরা কংগ্রেসের সরকার মনমোহনের সরকার কর্ণপাত করত না আর এখন মোদীজি আসছে ওই পাকিস্তানে পাকিস্তানের উগ্রপন্থীদের তাদের ঘরে ঢুকে তাদের দেখিয়ে দেয় যে ভারতবর্ষের মোদী হেত মুমকিন হয় এখন আর ভারতবর্ষের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায় না তাই এই নৃশংস হত্যা লীলার চেষ্টা চক্রান্ত করেছিল এই পাঞ্জাবের কংগ্রেসীরা তার সঙ্গে মদত দিয়েছে ওই পাকিস্তানের উগ্রপন্থীরা তাতে ভারতবর্ষের মানুষ সেটা ভালো চোখে নেয়নি এখনো সময় আছে আমরা এই আজকের প্রতিবাদ মিছিল থেকে প্রতিবাদ সেবা থেকে আমরা আওয়াজ তুলতে চাই অবিলম্বে এই কংগ্রেসী যে পাঞ্জাবের সরকার তাকে মদত